রমজান মাসে মুসলিম প্রধান দেশগুলোতে চলে নিত্যপণ্যের ছাড়ের প্রতিযোগিতা। অথচ বাংলাদেশের চিত্র একেবারেই বিপরীত। প্রতিবারের মতো এবারও রমজানের আগে আরেক দফা বাড়ল চিনি, ডাল ও মুরগির দাম। ছোলার দাম কিছুটা কমলেও সরকার নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। রাকিব আল জাবেদের রিপোর্ট। চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করে রমজানের প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করছে রাজধানীবাসী। এই সুযোগে গরমের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, তাতেই কাটছাট করতে হচ্ছে পণ্য তালিকা। ছোলার দোকানে ফুটে ওঠা এক চিলতে হাসি মলিন হচ্ছে ডাল ও চিনি কিনতে গিয়ে। সপ্তাহ ব্যবধানে 3 থেকে 5 টাকা বেড়েছে চিনি ও ডালের দাম। কাটছিট করে কিনতে হচ্ছে, যেখানে আমার 2 কেজি চাল লাগবে সেখানে আমি কিনতেছি 1 কেজি, কথা বুঝছেন? যেখানে ডাল লাগবে আমার 2 কেজি সেখানে কিনতেছি 1 কেজি। ছোলা বুট এগুলো কিনতে হচ্ছে, সব জিনিসেরই দাম, যেটাই জিগে সব দাম, কিন্তু আমাদের জন্য এখন চলা অনেক টাফ। যে আগে 1 মাসের করতে পারতাম, এখন হয়তো 15 দিন 10-12 দিন এরকম আর কি নিচ্ছে। চিনি তেল এগুলো সাইডে ভালো, আসলে অন্যান্য তুলনায় আজকে দিন ছোলা বুট আজকে 1 সপ্তাহে 5 টাকা কমছে। ছোলা বুট ভালো মানটা 70 টাকা। মুরগির বাজারে ক্রেতার আনাগোনা বাড়লেও দাম শুনে পিছু হটছেন ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। কিছুটা স্বস্তির আভাস টমেটো, শসা, গাজরে, যদিও মরিচ, বেগুনে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহ থেকে ব্রয়লার 5 টাকা 10 টাকা বাড়তি। গত সপ্তাহে আমরা সোনালী বেচছি 300-290, এই সপ্তাহে আমরা হয়েছি 310-320 টাকা বেচতেছি। পরশুদিন এই মুরগি কিনে নিছি, সোনালী মুরগি কিনে নিছি 270 টাকা করে, আজকে চাইতেছে 300 টাকা করে। গত সপ্তাহে বেগুন ছিল 30 টাকা, এখন বেগুন পাইকারি 40-38 টাকা বিক্রি হয়, আমরা 50 টাকা বিক্রি করতে হয়। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স কমিটির কঠোর নজরদারি চান ক্রেতা সাধারণ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রির প্রথম ধাপ শেষ হচ্ছে আজ। তবে দৈনিক বিক্রির সীমাবদ্ধতায় চট্টগ্রাম মহানগরে প্রায় 29,000 কার্ডধারী পণ্য কিনতে পারছেন না। এমন বাস্তবতায় রমজান সামনে রেখে বেড়েছে চাহিদাও। প্রতিবার পণ্য কেনার মাঝের সময়কাল আর পরিমাণ নিয়েও রয়েছে সংকট। টিসিবির গুদাম থেকে সিটি কর্পোরেশনের অস্থায়ী গুদামে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত আর সেখানে প্যাকেটজাত করার এই কর্মযজ্ঞ চলে আসছে গেল প্রায় 15 দিন ধরে। পরে যা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চলে যায় পরিবেশকের হাত ঘুরে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে 20 মার্চ শুরু হওয়া এই বিক্রি কার্যক্রমে চাহিদা ক্রমেই বাড়ছে। কেননা একদিকে বাজার এখনও অস্থির, তার উপর একেবারে দোরগোড়ায় রমজান, ফলে পণ্যের সংখ্যা আর পরিমাণ দুই বাড়ানোর জোরালো দাবি সাধারণের। 6 জনে এগুলো হয় না, চিনি 2 কেজি, ডাল 2 কেজি আর আবার তেল 2 কেজি। রমজানে চাহিদা আছে চানা, খেজুর এবং কেশারি, এগুলি দরকার। কোনো ব্যক্তি একবার পণ্য কেনার কতদিন পর আবার সে সুযোগ পাবেন তা নিয়ে বিভ্রান্তি যেমন আছে, রয়েছে অতৃপ্তিও। পরিবেশকরাও দিচ্ছেন নানা গোজামিল। কেকো 10 দিন, কেকো 15 দিন এভাবে বলতেছে, তো এই জন্য বলতেছে সপ্তাহ মানে একদিন একদিন থেকে। গত শুক্রবার বন্ধ ছিল, শনিবার 26 মার্চ গেল, 1 সপ্তাহের সাথে যদি 2 দিন যোগ করেন তাহলে এটা কয়দিন হয়? 9 দিন হয়। তবে চট্টগ্রাম নগরে যে 3,35,000 ব্যক্তিকে কার্ড দেয়া হয়েছে, প্রথম ধাপে তাদের প্রায় 29,000 কিনতে পারবে না মালামাল। কারণ 10 ওয়ার্ডে দৈনিক 1,000 আর বাকি 31 ওয়ার্ডে 500 করে পণ্য বিক্রি করায় 12 দিনে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে 3,06,000 মানুষকে। প্রথম ধাপের কার্ড বাকি থাকি যাবে, তো দ্বিতীয় ধাপ দিতে গেলে ওখানে তারা মালটা দেওয়া লাগবে। প্রথম যদি আমার 3,000 বাকি থাকি যায় তো বাকি ওরা মালের জন্য আসবে না? যদি 500 করে আমি 41টি ওয়ার্ডে দিই তাহলে 20,000 প্যাকেট আমাদের প্যাকেট করতে হচ্ছে। এখানে আমাদের লোকবলের সমস্যা আছে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের লোককে কাজে লাগিয়ে এই কাজ আমরা শেষ করছি। প্রতিটি বিক্রি পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি থাকার কথা থাকলেও 2-1টি ছাড়া বেশিরভাগই তা দেখা যায়নি। আমরা থাকি, আমরা কাউন্সিলর মহোদয়ের পক্ষ থেকে আমরা 2-4 জন থাকি, ওরা ফার্স্ট রোলার যতক্ষণ মাল দেবে ততক্ষণ আমরা থাকবো। টিসিবির ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রি চলছে উপজেলা পর্যায়েও। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো নিউ মার্কেট এলাকা। ঢাকা কলেজের শিক্ষার্থীকে পেটানো হয়েছে, এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় সংঘর্ষ। কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে দফায় দফায়, ধাওয়া পাল্টা ধাওয়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে মহাখালীতেও শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের একটি চায়ের দোকানে কথা কাটাকাটি হয় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের দুই গ্রুপ শিক্ষার্থীর। এক পর্যায়ে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার জের ধরে ঢাকা কলেজ ও টিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় কলেজের সামনের রাস্তায়। বন্ধ হয়ে যায় প্রধান সড়কের যান চলাচল। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক পর্যায়ে পিছু হটে টিটি কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজের গেট আটকে ভেতরে অবস্থান নেয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে টিটি কলেজ গেটে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরে টিটি কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে হেনস্থার শিকার হন কয়েক সাংবাদিক। রাত 10:30টার দিকে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে নিজ ক্যাম্পাসে ফিরে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। এই ঘটনার সূত্রপাত এবং পরবর্তী করণীয় এটা নির্ধারণ করার জন্য তারা কমিটি করছে। আমরা এখানে যাতে ভবিষ্যতে কোনো রকম পরিস্থিতি ডেটোরিয়েট না করে বা শান্তিপূর্ণ এই অবস্থায় থাকে তার জন্য আমাদের পুলিশ মোতায়েন থাকবে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মহাকালীতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনটি বাস ভাঙচুর করে, আহত হন বেশ কয়েকজন। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। গণমাধ্যম কর্মী আইনে খোদ গণমাধ্যম কর্মীদেরই আপত্তি আছে, তাই সব পক্ষের মতামতের ভিত্তিতেই এটা চূড়ান্তের দাবি বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নোয়াবের সভাপতি এ কে আজাদের। তথ্যমন্ত্রী বলেন, এই আইন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই, সবার সাথে কথা বলেই এটি তৈরি করা হয়েছে। ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে 25 বছর পার করা 11টি সংবাদপত্রকে সম্মাননা দেয় নোয়াব। নিষ্ঠা, নৈতিকতা, সত্য আর সঠিকতার মিশেলে বিন্দু বিন্দু তথ্য দিয়ে বিনিশ্চতার মালা গেঁথে তৈরি হয় সংবাদ, যাকে আরও সাজিয়ে গুছিয়ে পাঠকের কাছে তুলে ধরে খবরের কাগজ বা সংবাদপত্র। অবাধ তথ্যের নির্ভুলতা পরিমাপের ঝক্কিও কম না। বেশিরভাগ সময় যা সামলান এর কর্ণধাররা, তাদেরই সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের এই আয়োজন। ঢাকা ক্লাবের এই অনুষ্ঠানে সংগঠনটির যেসব সদস্য 25 বছর পেরিয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। ইত্তেফাক প্রথম একটা কাগজ, যে ফটোকম্পোজ, তারপর কম্পিউটার, তারপরে কালার পেজ ছাপানোর পরিকল্পনা নাই। 25 বছরের শেষ হওয়ার জন্য তো আমরা দাঁড়াই নেই, আমরা চেষ্টা করেছি যে আমরা চাই যে আমরা আজীবন এখানে আমাদের সংবাদ পরিবেশন করতে পারে। আমাদেরও ভুল হতে পারে, অনেকেরই হয়, কিন্তু এই ভুল সংশোধন করার একটা প্রক্রিয়া আছে এবং সেখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই। এ সময় ডিজিটাল অ্যাক্টের বিতর্কিত ধারা পরিবর্তনে জোর দেন নোয়াব সভাপতি এ কে আজাদ। একই সাথে গণমাধ্যম কর্মী আইন চূড়ান্তের আগে সব পক্ষের মতামত নেবারও অনুরোধ করেন। আইনটি নিয়ে গণমাধ্যমে কর্মীদের উদ্যোগের যথার্থতা প্রমাণিত হয়েছে। আমরা নোয়াবের পক্ষ থেকে মনে করি, এরকম আইন চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদিও তথ্যমন্ত্রী বলেন, সবার মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে গণমাধ্যম কর্মী আইন, আর দাবি করেন ডিজিটাল নিরাপত্তা আইন করাই হয়েছে সবাইকে নিরাপত্তা দিতে। গণমাধ্যম কর্মী আইন গণমাধ্যম কর্মীদের বহু দিনের দাবি এবং সেই দাবির প্রেক্ষিতে এই গণমাধ্যম কর্মী আইন তৈরি করা হয় এবং সেটি দীর্ঘ 2 বছরের বেশি ওয়াজ কনসাল্টেড। এ সময় দায়িত্বশীলতা ও নৈতিকতার মাধ্যমে সংবাদ প্রকাশে অটুট থাকতে মালিক পক্ষকে সচেতন থাকার পরামর্শ স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর। এথিক্যাল এবং দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে পরিবেশিত সংবাদই ইনফর্মড সিটিজেন গড়ে তুলতে সহায়তা করে। আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত রাখতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। স্বাধীন গণমাধ্যমের প্রসার নিশ্চিতকরণের মধ্য দিয়ে শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আজ শুরু
টেস্ট সিরিজ। প্রায় পাঁচ বছর পর এই ফরম্যাটে মুখোমুখি হবে দুদল। দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথমবারের মতো ওয়ান ডে সিরিজ জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দল, জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় নির্ভর থাকছেন না ডমিঙ্গের শিষ্যরা। ডারবানের কিংস হামিদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। হামলা কমানোর ঘোষণা দিলেও ইউক্রেনে থামছে না রুশ আগ্রাসন। রাজধানী কিয়েভ ও উত্তরের শহর চেরনিহিভে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে মস্কো ও কিয়েভের মধ্যে আরেক দফা ভার্চুয়াল বৈঠক হতে পারে আগামীকাল। রাশিয়ার সেনারা দোনবাস অঞ্চলে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে পুতিন বলেছেন ইউক্রেন সেনারা আত্মসমর্পণ না করা পর্যন্ত মারিউপোলে গোলাবর্ষণ চলবে। তবে অবরুদ্ধ মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত রাশিয়ার উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা না সরানোর আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় এক বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশচারী মার্ক ভানদেহেই। যুক্তরাষ্ট্র রাশিয়া উষ্ণ সম্পর্কের মধ্যেই একটি রুশ মহাকাশে করে পৃথিবীতে ফিরলেন তিনি। বুধবার রাশিয়ার দুই মহাকাশচারীর সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরুর প্রায় চার ঘন্টা পর কাজাখস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে অবতরণ করেন তারা। 355 দিন অবস্থান করে মহাকাশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সময় অবস্থানের রেকর্ড করেছেন মার্ক ভানদেহেই। এর আগে 340 দিন রেকর্ড ছিল স্কট কেলির। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ঐতিহাসিক রেকর্ডের জন্য অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সাথে রাশিয়ার বিরোধের জেরে নিয়ম নীতি মেনে অবতরণ সম্পন্ন হয়। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে।